الصف الرابع المادة العربية للمرحلة الثانية الموضوع الفعل ما عم يعني شو تسيني استخدمت كيف عم يمكنني بطل فعل ما مش كلام كله أصلا هذه مراجعة لأنني ما كنت أدرس هذه المادة من أول السنة عشان هيك المراجعة تمامي وصار شو تكي هي مشكلة بعيدة لنا ونشوف بعيدة এখন অন্য সুযোগ করে দেওয়ার কারণে আমাদের দেওয়া হয়েছে আমি ছাত্রদের অবস্থা দেখে দেখি ছাত্ররা পেলে বাস করবে এটা আমার বহু নয় দেখি আমি এটাকে মজা أولا نحن نعلم أن أوزان الفعل الماضي ثلاثة وطبعا ما دعم هذا الفعل الماضي ونط بنت إن أخر بيشتر فعل الماضي ماضي كعقبالي ماضي ودد كالين كريا ودد كالين كريا অতীতকালীন ক্রিয়াকে ফেলে মাপি করে যে কাজটা অতীতে হয়েছে বা করেছে বলে বুঝায় সেই ফেলটাকে ফেলে মাপি ফেলে মাপ হল তিনটি যেমন এক নম্বরে পা আলা তিন অক্ষর দেব পাইলা তিন অক্ষর দেব এটা রোজ যেমন ফাতাহা পাইলা প্রথমা সেটা দেওয়ার মাঝে যেমন সামিয়া ফাউলা প্রথমা সেরে দেওয়ার মাঝে পেশ যেমন ফাউলা কারু ফালা ফাইলা ফাউলা পাতা হা সামিয়া কারু এটা হলো ওজন আর এর ওজনে মেসাল দৃষ্টান্ত হলে আরা সাতা ফাইলা সামিয়া ফাউলা কারু এখন আমরা ফেলে মাদের গুলো শিখবো মূলত فعل ماضي افعال ما فعل ماضي قائد اذا بنقول فعل ماضي جو دورا بيت هاي আমি এখানে পুনরা করছি اذا বলতে যেভাবে ফেলে মাদি গুলো বর্ণনা আছে উপর থেকে নিচে এক লাইন সারিবদ্ধ আমি এভাবে না লিখে আমি ভেঙে ফেলছি দেখো ফাআল প্রথম ফেল ফাআল এটা এই উদাহরণ আছে ফাআল এই উদাহরণ আছে ফাইলের উদাহরণ আমি নিয়ে আমি এখন ফাউলের উদাহরণ আনি فعل 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 ফালাত হেড এটাকে যদি মুয়ান্নাস করি তাহলে তা সাকিন যুক্ত করতে হবে লম্বা তা সাকিন যুক্ত করতে হবে ফালাত চার মহিলা করেছে ফালাতা তারা দুই মহিলা করেছে ফালনা তারা সকল মহিলা করেছে এখানে তারপরে টান যুক্ত করতে হবে যদি না যায় এখানে নামকে সাইডে একটা নুন যুক্ত করতে হবে বহুত না যায় তুমি এটা হাজার করতে হবে এগুলো হলো ওয়াই এগুলো মুজাক্কা এগুলো মুয়ান্নাস মূলত এগুলো গায়ে খাতাস এটা মুজাক্কা এগুলো মুয়ান্নাস লা হাদির এটা মুজাক্কা আমি যদি একে তুমি বলতে চাই এটাকে হাজার সেকেন্ড পার্সন করতে চাই তাহলে লামকে সাকিন করে তা যুক্ত করতে হবে তা যাও যুক্ত করতে হবে ফাল তা তুমি একজন পুরুষ করেছো ফাল তোমার 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 দুজন পুরুষ করেছো ফাল তো তোমার সকল পুরুষ করেছো এখন মহানাস করতে গেলে তা নিজে দিতে হবে ফাল তি তুমি একজন পুরুষ করে মহিলা করেছো ফাল তোমার তোমরা দুজন মহিলা করেছো ফাল তোমরা তোমার সকল মহিলা করেছো এখন মুতাকালে ফার্স্ট পার্সন ধরতে হলে কেন হবে তার মধ্যে পেয়ে দিতে হবে ফালতু আমি আগে পুরুষ করেছি ফাল না আমরা দুজন পুরুষ করেছি ফাল না আমরা সবাই পুরুষ করেছি এটা এই ফেলটাকে উল্লেখ করা হয় না কারণ এটা শেষে একটা দিয়ে দুইটাকে ধরা হয় আমি এটাকে এখানে উল্লেখ করছি মূলত ফেলের পনেরোটা মূলত ফেলের পনেরোটা এখন আমি এইভাবে উল্লেখ করলাম কেন
নিচে নিচে উল্লেখ না করা বইয়ের মধ্যে এবার একটু সবগুলো নিচে নিচে আসে সবগুলো পেন এই চতুর্থটা পেন সবগুলো নিচে নিচে আসে আমি এরা উল্লেখ করছি এদিকে তিনটা এদিকে পাঁচটা কেন দেখো এদিকে যদি লক্ষ্য করি আমরা ফালা ফালাত ফালতা ফালতি ফালতু তো সহজে বুঝা যায় ফালা সে একজন পুরুষ করেছে ফালাত সে একজন মহিলা করেছে সে দিয়া দুইটা ফালা ফালাত সেকে পুরুষ করেছে সেকে মহিলা করেছে ফালতা ফালতি তুমি একজন পুরুষ করেছো তুমি একজন মহিলা করেছো ফালতু আমি একজন পুরুষ করেছি পুরুষ বা মহিলা করেছে এটা পুরুষ বা এখানে কোথা কালের মধ্যে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ সমান ফালতু আমি একজন পুরুষ বা মহিলা করেছি তাহলে এখানে এসার বেশি কি নিয়ম হলো এটা ফালা ফালাত ফালতা ফালতি ফাল এইভাবে ফ্রেমগুলো আছে প্রথমে এক বছর এগুলো সারা এক বছর এগুলো দুই বছর আছে এগুলো বহু বছর ফালা ফালতা ফালতুনা ফালতুনা ফালনা ফালু ফাল ফালতু ফালতুনা ফালনা এটা এসার বেশি কি নিয়ম আর মিজান স্থাপের নিয়ম হলো ওই যে ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুনা ফালতু ফালতা ফালতুনা ফালতুনা ফালু ফালনা ফালনা এটা হলো মিজান স্থাপের নিয়ম তাহলে দুই নিয়মকে মিজান স্থাপের নিয়ম যদি বড় করে এর অর্থ হবে এভাবে এবার পরে তিনটা করে এভাবে এর অর্থ আর এসার বেশি নিয়ম করতে এর এখন দুই নিয়মকে আমি সমন্বয় করে এই সপ্তাহে গেছি আর এই ছকের মাধ্যমে তুমি মোজাক্কার মুআনাস পার্থক্য পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের পার্থক্য ফালা পুল্লিঙ্গ ফালা স্ত্রীলিঙ্গ ফালতা পুল্লিঙ্গ ফালতি স্ত্রীলিঙ্গ ফালতু এটা পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এইটা পার্থক্যটা খুব সহজে বোঝা যাচ্ছে পার্থক্যটা খুব সহজে বোঝা যাচ্ছে ফালা ফালা ফালতা ফাল ধারণ করা এটাকে সহজে বুঝতে পারবে এই পার্থক্য এক বছর দুই বছর দু বছর আবার এমনিও বুঝতে পারবে তখন সহজে তোমাদের পার্থক্য বোঝা এবং অর্থ বুঝে পার্থক্য বুঝে সহজ সহজ হবে এই সব সবটা তোমরা ভালো করে লিখে নিবে বই খাতার মধ্যে আর পার্থক্যটা বোঝার চেষ্টা করবে আর দু বছর মধ্যে এমনিও মুখস্থ করতে পারো এইভাবেও মুখস্থ করতে পারো যেহেতু মুখস্থটা সবটা খেয়াল করলে পার্থক্যটা বোঝাটা সহজে তখন ব্যবহার করতে সহজ হবে এই সরকারি নিয়মে ব্যবহার করতে সহজ হয় আর মিজানো নিয়মে এটা ব্যবহার করতে চোদ্দ থেকে কুড়ি বের করতে সহজ কঠিন হয়ে যায় আর এই পাঁচটা থেকে কুড়ি বের করতে সহজ হয় এই জন্য এই নিয়মে আমি দিয়েছি আর এটাকে না বুঝে করবে কেন ফালা শুনতে এটা নিম আদি তোমার মা লক্ষ্য করলে মা ফালা দেয় না বুঝে সে করে নি সবগুলো শুনতে যাবে মা ফালা মা ফালা মা ফালুক মা ফালাত মা ফালাত মা ফালা মা ফালাত মা ফালতা মা ফালতু মা ফালতু মা ফালতি মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালনা মা ফালনা রে মা শুধু মা লোক তা মা লোক সবগুলো শুনতে তো এখানে মা ফালা মা ফালাত মা ফালতা মা ফালতু মা ফালতু মা ফালা মা ফালাত মা ফালতু মা ফালতু মা ফালনা মা ফালু মা ফালনা মা ফালতু মা ফালতু মা ফালনা এইভাবে আমি যেহেতু এভাবে উল্লেখ করেছি সরকারের জন্য এই পাঁচটা বলে দেবে এটা লাগে এই জন্য আমি এটা উল্লেখ করেছি যেমন এখানে দুটাকে দুটা একই তাও উল্লেখ করা হয়েছে এটা দুটা একই এই জন্য এইভাবে করতে হলে লাগবে এভাবে পাঁচটা এভাবে পাঁচটা এভাবে পাঁচটা এই তিন পাঁচটা তো আজকে এখানে শেষ করছি পরবর্তী আমরা ফেলে উদাহরণ করবো ফেলে উদারের সম্পর্কে জানবো মাল কিছু প্রকার আছে সেগুলো দেখাবো এবারে ফেলে উদার সম্পর্কে জানবো তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু